আজকের এই ভিডিওটা অতি অতি গুরুত্বপূর্ণ। কতগুলো শেয়ার করবেন সেটা আমি জানি না, তবে আমি চাই এই বিষয়টা সরাসরি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা ধরেন আমাদের প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যারা এই সেক্টরটাতে কাজ করেন তাদের নজরে পড়ুক। কারণ এই সিদ্ধান্তটা বেসিক্যালি একটা নেগেটিভ রিয়াকশন তৈরি করবে, যেখানে অনারব দেশগুলোতে বা অমুসলিম দেশগুলোতেও একজন পুলিশ সদস্য চাইলে দাঁড়িয়ে রাখতে পারেন। সেখানে বাংলাদেশ মুসলিমদের দেশ, হিন্দুদের দেশ, তবে যেহেতু এখানে আমাদের সরকারি বিভিন্ন সেক্টরে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমানদের সংখ্যাই বেশি, সেই ক্ষেত্রে এই ধরনের কোনো একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায় সেক্ষেত্রে এটা নিয়ে নানান সমালোচনা সৃষ্টি হবে। আমিও একটু আশ্চর্য হয়েছি যে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দাঁড়িয়ে রাখতে পারবেন আমাদের পুলিশ সদস্যরা। তবে কেউ দাঁড়িয়ে রাখতে চাইলে অনুমতি সাপেক্ষে ধর্মীয় অনুশাসন মেনে দাঁড়িয়ে রাখতে হবে তাদের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির কমিশনার এই নির্দেশনা দিয়েছেন। গত 20 আগস্ট ডিএমপি সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি আলোচনা করা হয়। পরে ওই সভার কার্যবিবরণীতে পুলিশ কমিশনারের নির্দেশনা কলামে বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গিয়েছে আর এটাকে গণমাধ্যমে প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন নামক যে জাতীয় দৈনিক আছে। ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, বাহিনীর সদস্যদের নিজের মতো করে সাজগোজ বা ফ্যাশন করেও চলার সুযোগ নেই, কারণ 24 ঘন্টায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হয়। এই কারণে বাহিনীর নিয়ম ও বিধিবিধান মেনে সদস্যদের চলতে হয়। অনেকেই ইচ্ছেমতো ফ্রেঞ্চ কাট বা ফ্যাশনেবলভাবে চুলধারি রাখেন। সাধারণ হাল ফ্যাশনের কোনো স্টাইলেও দাঁড়িয়ে রাখাটা বাহিনীর সদস্য হিসাবে সমীচীন নয়, কমান্ড ফোর্স হিসাবে এটা বাহিনীর ভাবমূর্তি বিষয়। এজন্য ধর্মীয় অনুশাসনের বাইরে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে না রাখতে নির্দেশ দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে যে বিষয়গুলোকে কোট করা হয়েছে, অবশ্যই আমাদের একটা সামরিক ফোর্স বা পুলিশ ফোর্স যত আইন শৃঙ্খলা বাহিনী ড্রেস কোড শতভাগ মেনটেন করতে হবে, অথবা চুলের ক্ষেত্রে এরকম লম্বা বাবরি চুল সেটাও অ্যালাউ না। কারণ সারা পৃথিবীতে প্রশাসনিক ডিপার্টমেন্টগুলোতে যারা কাজ করেন, পুলিশ বাহিনী, বিডিআর, র্যাব বা আরও যেই ফোর্সগুলো আছে গোয়েন্দা ডিপার্টমেন্ট ছাড়া, তারা আপনার চুলের একটা নির্দিষ্ট মাপকাঠি সারা পৃথিবীতে, আর্মি দেখলেই বোঝা যায় যেটা আর্মি, পুলিশ দেখলেই বোঝা যায় ছোটো ছোটো চুলের কাট থাকবে বা ক্লিন শেপ থাকবে। আবার যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায় তাহলে তার দাঁড়ির অনুমতিও কিন্তু অমুসলিম রাষ্ট্রগুলোতে আছে, সাউথ কোরিয়াতে আছে, এখানে অনেকেই দাঁড়িয়ে রাখেন। আবার আপনি দেখেন যে ইউরোপ আমেরিকার অনেক জায়গাতেও যেখানে বিদেশিরা চাকরি করে, মুসলিমরা চাকরি করে, সেখানেও কিন্তু তাদের ক্ষেত্রে আপনার দাঁড়িয়ে রাখার অনুমতি থাকে। তো আমাদের এখানে যেই সিস্টেমটা তৈরি করা হচ্ছে বা এই যে নিয়মটা এখানে আনা হয়েছে, অন্যান্য সকল দিক আমি মনে করি যে শতভাগ মেনে চলাই উচিত। যেমন একজন পুলিশ সদস্য, তিনি এরকম তেরে নাম কাটিং চুল রাখলেন অথবা হ্যাঁ দাঁড়িয়ে রাখলেন এরকম তিন বেঁকা দিয়া, সেইগুলো ঠিক না, ধর্মীয় নীতিমায় না দাঁড়িয়ে রাখা ঠিক। তবে এখানে মানে কীভাবে দাঁড়িয়ে রাখতে হবে, কতটুকু দাঁড়িয়ে রাখতে হবে, অথবা ধরেন কেউ যদি মনে করে, অ্যাকর্ডিং টু ইসলাম আমরা জানি যে দাঁড়ি ছেড়া দিতে হয়, কাটার সুযোগই নাই, এখন কেউ যদি বড় বড় এরকম মাওলানা স্টাইলে বা হুজুরদের মতন বড় দাঁড়িয়ে রাখে, সেই ক্ষেত্রে কি সেটাকে কাইটা সাইটা বাইটা করতে হবে কি না, নাকি নতুন কোনো ক্রাইটেরিয়া তৈরি করা হয়, সেই বিষয়গুলোকেও আমার মনে হয় যে এখানে স্পষ্ট করে দেওয়া দরকার। আর যদি বিষয়টা এমন হয় যে ধরেন ফ্রেঞ্চ কাটিং দাঁড়ি বা চক্রা বকরা কাটিং দাঁড়ির ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে যে না, একজন মুসলমান হিসেবে দাঁড়ি রাখলে ধর্মীয় অনুশাসন মেনে না, তুমি বড় বড় দাঁড়ি রাখবা, তাইলে আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা ভালো হচ্ছে। আর যদি এমন হয় যে বড় দাঁড়ি রাখতে গেলে বাধা আছে, এক মুষ্টি রাখতে পারবে অথবা ধরেন এরকম ক্লিন শেপ দিয়ে রাখতে হবে বা এরকম নানান বিষয়, কারণ আমাদের বর্তমানে রানিং পুলিশ বাহিনীতে হাজার হাজার পুলিশ ভাইরা আছেন যারা বড় বড় দাঁড়ি রাখছেন। এখন এই আইনটার টোটাল ইলাবোরেশন বা বিস্তারিত আসলে এই পত্রিকাতে আসেনি, তবে এখানে বলা হয়েছে যে আপনার বড় চুল বা দাঁড়ি রাখতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় বা নিতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছেন যে সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক পুলিশ সদস্যকে হাস্যকরভাবে নিজেদের উপস্থাপন করার নজির পাওয়া গেছে। বিশেষ করে পুলিশের পোশাক পরা অবস্থা টিকটক, এদের সবাইকে আগে ঝুলানো উচিত, কারণ এটাতে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই ইমেজ নষ্ট হয়। আমাদের ডিএমপির কর্মকর্তারা বলছেন যে সাধারণ হাল ফ্যাশনের, আচ্ছা, পুলিশ সদস্যদের সতর্ক করতে নানান বিষয় তিনি দিয়েছেন। পুলিশের চুলদারি, পোশাক পরিচ্ছদ সকল বিষয়ে পুলিশের রেগুলেশন অফ বেঙ্গল লুক পিআরবি পুলিশ আইনে অন্তর্ভুক্ত বলা হয়েছে।
সর্বশেষ বাংলাদেশ পুলিশ ড্রেস রুল 2004-এ বলা হয়েছে, পুলিশের পোশাক পরিচ্ছদ লুক হতে হবে পরিচ্ছন্ন মানানসই, দেখতে যেমন স্পার্ট এবং চটপটে মনে হয়। আর এখানে আমাদের নারী পুলিশ সদস্যরা বিভিন্ন রঙের হিজাব পরিধান করলেও নির্দিষ্ট রঙের হিজাব পরিধান নারী পুলিশ, এটাও ঠিক আছে, হিজাব পরা জরুরি। আবার কোন রঙের পরতে হবে সেটা মন মতো পরলে হবে না, যেহেতু এর একটা ড্রেস কোড, সেটা ঠিক আছে। তবে দাড়ির ব্যাপারে এখানে বিস্তারিত আসে নাই, তো আমার মনে হয় যে এখানে নিউজটাতে পরবর্তী ধাপে যারাই করেছেন অথবা আমাদের পুলিশের প্রশাসনের পক্ষ থেকে দাড়ির বিষয়টা নিয়ে যেভাবে হেডিং আসছে নিউজে, সেখান থেকে অনেকটা সমালোচনা সৃষ্টি হবে। তো এটাকে একদম ক্লিয়ার কাট করা উচিত। তবে আমরা এতটুকু দাবি রাখবো যে কোনোভাবেই একজন মুসলিম যিনি কর্মচারী, একজন হিন্দু হোক, উনি ওনার ধর্ম অনুযায়ী ফলো করবে, বাট একজন মুসলিম তিনি যদি লম্বা দাড়ি রাখতে চান তার ইচ্ছে মতো, সেই ক্ষেত্রে যেন কোনো ধরনের আইন মানে সিস্টেম করানো হয়, তাহলে এটাতে কোনো না কোনোভাবে বিষয়টা সমালোচনার দিকে যাবে। দেখা যাক, হয়তো আমরা পরবর্তীতে আপডেট পাবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।